এন্ড ওয়েলকাম টু কাস্কোয়ার ইন্ডিয়া। আজি এটা নতুন ভিডিও লো আপনার সাথে আহিলো। হোপ আপনার সব ভালে আছে আর আমার ভিডিওস বিলাক চাই আছে। তো আজি এখন অডি এ ফোর আহিছে আর অডি এ ফোর খন 2013-ৰ হয় আর অলমান এটা চেঞ্জ হব, গোটেই লুকটো চেঞ্জ হব। ফার্স্ট অফ অল তো অডি খনের পেইন্ট চেঞ্জ হব, যোনটো আপনার পেইন্ট আছে তাতকে এটা শেড আপনার চেঞ্জ হব, আপগ্রেড হব। আপনার মার্সিডিজৰ পোলার হোয়াইট বলে একটা শেড আছে, তো সেইটো শেডৰ লগত মিলাই পেলাই আমি এটা কালার করিম। তো শেডটো আপনার দেখাম লাস্টৰ ফালে, আর লগতে ইন্টেরিয়র কাস্টমাইজেশন হব পিঙ্ক আর হোয়াইট। কাবা গিফট দি আছে গাড়িখন, তো ধুনিয়াকে কাস্টমাইজ করে পেলাই দিব। আর লগতে ফেস লিফট হব, ঠিক আছে, ফেস লিফট হব আর অলমান এক্সেসরিজ ফিট হব। তো গোটেইখিনি আপনার ভিডিওটো দেখাই আছো, আপনাদের ভিডিওটো চাই থাকক, বিকজ ইন্টেরিয়র হব, ধুনিয়া একটা লুক আহিব, বিরাট ইন্টারেস্টিং হব আর হোপফুলি এটা ধুনিয়া লুক দিয়াত আমি সাকসেস হম। তো ভিডিওটো লাস্টলৈকে চাওক। তো গাড়িখনের কাম হয়ে আছে ফার্স্ট ফালে, কি কাম হয়ে আছে, কি স্টার্ট দিছে এবার চাওগে, এটা মো গম পো নাই। আহক আহক যাও। একজাক্ট বরষুণ দিলে আমার অসমের রাস্তা কি হয়ে যায় চাও, শেষ রাস্তা। আহক বুকাই বুকাই যাও। ফাইনলি ওয়ার্কশপ আহি পালোহি। আর ওকে, মই দেখিছো যে এ সিক্স এখনো আছে আর এফালে এ ফোর যখন গাড়ি আমি করে আছো, তো এ সিক্স খন আজি আহিছে। তো এখনের ভিডিও আপনার বেলেগকে দেখাম। তো এ ফোর খনের অলরেডি পার্টস খুলিছে, পার্টস খোলা হয়ে গৈছে। তো গাড়িখনের স্যান্ডিংয়ের কাম হয়ে আছে এতিয়া, আর এতিয়া নেক্সট পুটির কাম হব। তো এটা একটা স্টেপ ধুনিয়াকে আপনার দেখাই আছো, চাই দেখ ভিডিওটো। গাড়িখনের তো বাহিরের কাম হয়ে আছে আর ভিতর তো যেনেকে মই কৈছিলো যে পিঙ্ক আর বেজত হব, এটা ধুনিয়া কম্বিনেশন হব। তো এতিয়ালৈকে একো হোৱা নাই কাম স্টার্ট, প্রথমতে আমি পেইন্টখিনি করিম, তারপর আপনার দেখাম যে ভিতর তো কেনেকে আমি কাম করিম আর কেনেকুৱা এটা লুকস আহিব পিঙ্ক আর বেজত, আপনাকে চাই থাকুক ভিডিওটো। তো গাড়িখনের পুটির কাম হয়ে আছে, অলমোস্ট পুটিখিনি হয়েছে, সার্ফেসের কাম আরম্ভ হব, আপনার স্টেপ বাই স্টেপ দেখাই আছো। তো গাড়িখনের সার্ফেসের কাম কমপ্লিট হয়েছে, এটি আমি ফাইনালি পেইন্টত সোমাম, গাড়িখন চাও হোক।
গাড়িখন ফাইনালি ওয়ার্কশপৰ পৰা আহিছে শোরুম ফাইনালি হুমাইছে আৰু পেইন্ট কমপ্লিট হৈ গল আৰু এখিনতে এটা আপোনাক এডিশনাল ইনফৰমেশ্বন দিও যে আৰএস কিট লগাইছো আমি যোত আপোনাৰ গ্ৰিল চেঞ্জ হৈছে আপোনাৰ বাম্পাৰ ফ্ৰন্ট বাম্পাৰ বেক বাম্পাৰ আৰু লগতে আমি লগাইছো মেট্ৰিক্স এলইডি হেডলাইট যোনটো অকল আপোনাৰ Q5 আৰু অডি R8ত লাগে আৰু সেইটো আমি অডি A4ত লগাইছো তো এখিনি কিট আমি অলৰেডি ইনষ্টল কৰিছো আৰু এতিয়া কাম হ'ব পলিশৰ তাৰপিছত আমি আপোনালোকক দেখাই আছো সো গাড়িখন ফাইনালি হৈ গ'ল আৰু বিৰাট ধুনীয়া কাম হৈছে ইণ্টেৰিয়ৰটো বেইজ আৰু পিংকত আৰু বাহিৰটো হোৱাইটত আছে যিহেতু তো পাৰফেক্ট কম্বিনেশ্যনত বহিছে আৰু কামটো বিৰাট ধুনীয়া হৈছে আৰু গাড়িখনো দেখাত বিৰাট ভাল লাগিছে সো ইণ্টেৰিয়ৰ আৰু এক্সটেৰিয়ৰ গোটেই ফাইনেল লুকটো চাওক সো আপোনালোকৰ যদি নতুন বা পুৰণা গাড়ী ইণ্টেৰিয়ৰ কাষ্টমাইজেশ্যন থাকে তেতিয়াহ'লে চি এছ আই এবাৰ আহিব পাৰে কাৰণ কি আমি বহুতকেইটা ভেৰাইটি দিওঁ বহুতকেইটা মেটেৰিয়েলছ থাকে বহুতখিনি কোৱালিটি থাকে আপোনাৰ আপোনাক যোনটো লাগে সেইটো হিচাপত হ'ব আৰু প্ৰাইচো সেইমতে হ'ব কোৱালিটি ৱাইজ বেলেগ বেলেগ প্ৰাইচ হয় আৰু আপোনাৰ মেটেৰিয়েল ৱাইজ বেলেগ বেলেগ প্ৰাইচ হয় কালাৰ আছে বহুতখিনি তো ইণ্টেৰিয়ৰ কাষ্টমাইজ যদি কৰে আপোনালোকে তো চি এছ আই আহিব পাৰে আমি আপোনাক যেনেকৈ লাগে যেনেকুৱা ডিজাইনত লাগে সেনেকৈ আমি বনাই দিব পাৰিম আৰু লগতে আমি পেইণ্ট কৰোঁ বুলি আপোনালোকে গমে পায় আৰু যদি আপোনালোকৰ এনেকুৱা থাকে ফুল বডি পেইণ্ট তেতিয়াহ'লে আমাৰ তাতে আহিব পাৰে আৰু ভিডিঅ'টো চাই কেনেকুৱা লাগিলে সেইটো এবাৰ কমেণ্ট কৰি পেলাই জনাব আৰু সদায় যেনেকৈ মৰম দি আছে সদায় মৰম দি থাকিব ভিডিঅ'জবিলাক চাই থাকিব আৰু লগতে আপোনালোক ভালে থাকক আপোনালোকৰ ফেমিলি ভালে থাকক আপুনি হেপ্পী থাকক আৰু নেক্সট ভিডিঅ'ত লগ পাম তেতিয়ালৈকে চাই থাকক চি এছ আই আৰু চি এছ আই আহিব বাই বাই